বুঝতে পারি। কেমন আছো? ভালো আছি। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? হ্যাঁ, তোমার কি অবস্থা? সব কিছু ঠিকঠাক চলছে? সব কিছু আগের মতোই। কফি? হ্যাঁ বলতে পারো। হ্যাঁ, দুটো কফি। বিয়ে শাদি করছো না কেন? আমি আসলে বিয়ে করতে ভয় পাই, আর আমি তো সেভাবে এস্টাবলিশ না। আমাকে কে বিয়ে করবে বলো? কে বিয়ে করবে মানে? তোমার মতো তো সুন্দর হ্যান্ডসাম ছেলে, কে না বিয়ে করতে চায়? শুনেছি তোমার আশেপাশে অনেক নায়িকা, আর প্রেমও করছো। শুনেছ তা আমার মনে হয় তুমি একটু ভুল শুনেছ। আমি আসলে আমার প্রফেশনের প্রতি খুবই রেসপেক্টফুল। আমি যেহেতু ফটোগ্রাফার, অনেক সুন্দরী মেয়েদের সঙ্গে থাকতে হয়, তাদের ছবি তুলতে হয়, আর সুন্দরীদের সাথে থাকলেই যে তাদের সঙ্গে প্রেম করতে হবে, ফ্ল্যাট করতে হবে, বিষয়টা তো এরকম না। আর প্রেম যে করার চেষ্টা করিনি তা না, চেষ্টা করেছি, হয়তো আমার সঙ্গে তারা থাকতে পারেনি, আমি হয়তো তাদেরকে রাখতে পারিনি। এনিওয়ে, তুমি বিয়ে করছো না কেন? সোহেল, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, আমি আমার শেষ পর্যন্ত তোমার সাথে থাকতে চেয়েছিলাম। সব দোষ তোমার, তুমি আমাকে রাখতে পারো না। আমি একটা দিনের কথা এখনো ভুলতে পারি না জানো, প্রথম যেদিন তোমাকে চুমু খেয়েছিলাম, আমার এখনো মনে পড়লে না খুব হাসি পায়। সেদিন তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। তুমি তো আমাকে বুঝিয়ে রাখতে পারতে, তুমি তো জানো রাগটা আমার একটু বেশি, আমি না একটু বেশি রাগ করতাম তাহলে তুমি কেন বুঝো? আমি বুঝিনি। তোমার মনে আছে মাহি, তুমি যখন প্রতিদিন সকালবেলা প্রাইভেট করতে যেতে, আমি হ্যাংলার মতো তোমার পেছনে পেছনে হাঁটতাম, তোমার বান্ধবীরা আমাকে দেখে হাসাহাসি করতো, আমার না একটু লজ্জা লাগতো না জানো? সবাই প্রাইভেটে ঢুকে যাওয়ার পর তুমি কোনো একটা বাহানা ধরে এসে আমার কাছ থেকে চিঠি নিয়ে যেতে, তুমি চিঠি দিয়ে যেতে। জানো মাহি, তোমার সবগুলো চিঠি আমি খুব যত্ন করে রেখেছি, শুধু তোমাকে যত্ন করে রাখতে পারিনি। তুমি সত্যি রাখতে পারো, তোমার এত ইগো প্রবলেম, 8 বছর থেকে তুমি একটা কল করো, তুমি তো জানো তোমার একটা কল পেলে আমি থাকতে পারতাম না,
আমি ঠিক তোমার কাছে চলে আসতাম। ইগো প্রবলেম, ইগো প্রবলেম শুধু আমার ছিল, তোমার ছিল না? তুমি একটাবার আমাকে কল করছো, সরি, আজকে 8 বছর থেকে আমি তোমার একটা কলের অপেক্ষায় ছিলাম। যে মানুষটা সব সময় প্রতিটা মুহূর্তে তোমার পাশাপাশি ছিল, তোমার কাছাকাছি থাকত, সে কি করে সারাটা জীবন একা একা থাকবে বলতে পারো? ভুলটা আসলে আমাদের দুজনের ছিল, একটু যদি বুঝতে পারতাম, সামান্য একটু যদি বুঝতাম, তাহলে হয়তো আজকে এক টেবিলে মুখোমুখি বসে তোমার আর আমার মধ্যে এতটা দূরত্ব থাকতো না। কে কল করেছে? সরি, ইটস ওকে, আই এম সরি। নীরব, নীরব কল করেছে, সে জানে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। কি নির্মম পরিহাস, তাই না? আজকে তুমি অন্যের, আমি তোমাকে ধরে রাখতে পারছি না। সরি, আমি চলছি। আমাকে উঠতে হবে। ইটস ওকে, ভালো থাকো।